সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। মাতৃ আরাধনায় মেতে উঠছে গোটা রাজ্য সহজর উৎসবের আমেজ। এই উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলতে চিন্ময়ীদের তৃতীয় নেত্রদানে আয়োজন করেছিল বাংলার দুগ্গা নামে এক সংগঠন। রবিবার গিরিশ পার্কে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই সংগঠনে উত্তর ও দক্ষিণবঙ্গের মহিলা পরিচালিত প্রায় 50টি পূজা অংশগ্রহণ করে। করোনা আবহের মধ্যে যারা অর্থনৈতিক কারণে জীবিকা হারিয়েছে এমন বেশ কিছু মহিলা মৃৎশিল্পীদের বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। না, বাঙালি তো নিশ্চয়ই এটা সবচেয়ে বড় বাংলার উৎসব, এবং এখানে যারা আছেন বাংলায় তারা সবাই এই উৎসবে সামিল হন। তবে এবছরের পরিস্থিতি একটু ভিন্ন বটে, তার মধ্যে দাঁড়িয়েই দায়বদ্ধতার উৎসব পালন করবে বাঙালি এবং বাংলার মানুষ। সুতরাং সবাই সচেতন আছেন, যারা পুজো করছেন তারাও সচেতন, এবং যারা পুজো উপভোগ করবেন তারাও সচেতন। আজকে অবশ্য অনুষ্ঠানটা একটু অন্য, এটা আমাদের একটা সংস্থা আছে বাংলার দুর্গা, যেটা আমরা গত বছর এটা ফর্ম করেছিলাম, তৈরি করা হয়েছিল। বিভিন্ন মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটি এর মেম্বার, গত বছর 25টা দুর্গাপুজো কমিটি ছিল, এবার 50টা দুর্গাপুজো কমিটি এর মেম্বার। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার যারা মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটি আমাদের মধ্যে রয়েছে বাংলার দুর্গার মধ্যে, এটা একটু নথিভুক্ত হয়ে গেছে, রেজিস্টার্ড হয়ে গেছে। আজকে যেটা আমরা করছি সেটা গিরিশ পার্কে আমরা বিভিন্ন শিল্পীদের এখানে দেখেছি, যারা কাজ পাচ্ছে না এবছর একটু অন্য পরিস্থিতি হওয়ার জন্য, এবং তাদের একটা অর্থনৈতিক সংকট হচ্ছে যেহেতু কাজ পাচ্ছে না, মানে পুজোর কাজ। তো এরকম মেয়েরা যারা রয়েছে, এই ধরনের 15 জন মেয়েকে আমরা আজকে এখানে মৃৎশিল্পী এবং অন্যান্য ক্ষেত্রে যারা শিল্প প্রদর্শন করে তাদেরকে আমরা এখানে দেখেছি। এবং আমরা মনে করি বাংলার দুর্গাটা ফর্ম হয়েছে এই ধরনের শিল্পী এবং মেয়েদের, তারাই যে বাংলার দুর্গা এটাই মানুষের কাছে তুলে ধরতে। এবং এখানে আমরা আজকে তাদের পুজো করব, তাদের তৃতীয় নেত্রদান হবে এখানে, এবং আমরা সেই কারণেই আজকে এদের দেখেছি। কিছুটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও আমরা ওদের দেবো। তো এটা আমরা একদম পুজোর মতন করে ওদের কাছে নিজেদের পৌঁছতে চাই, তাদের চরণে আমাদের প্রণাম। ললাটে তৃতীয় নয়ন একে তাদের বরণ করে এবং হাতে শারদীর উপহার তুলে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা দেবী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্মিতা বক্সি, মালা সাহা, মন্ত্রী রত্না ঘোষকর। চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, এই আমাদের রাজ্যে বহু প্রতিভা সম্পন্ন মহিলা মৃৎশিল্পী আছে যারা করোনা আবহের মধ্যে জীবিকা হারিয়েছেন, আজ তাদের মাতৃরূপে সম্মান জানানো হলো।